आज चले आसलम কৃষ্ণনগরের আরেকটা পার্ট নিয়ে এবং আজকে চলে আসলাম কৃষ্ণনগরের হচ্ছে রাজবাড়ীর ঠাকুর দেখতে। চলো তোমরা আমার সঙ্গে চলো, তোমরাও রাজবাড়ীর ঠাকুরটা দেখে নাও। এখানে এটি হচ্ছে রাজবাড়ির পেছনের রাস্তা এবং এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে একটু ডান দিকে গেলেই রাজবাড়ির জগদ্ধাত্রী মাতা ওখানে পুজো করা হচ্ছে এবং তোমরা চলো ভেতরে গিয়ে পুরোটা দেখা। এখান থেকে বেরিয়ে তোমাদের লাস্টে আমি রাজবাড়ির মূল গেটটাও দেখিয়ে দেবো। এখন চলো আমার সাথে চলো, এখানকার প্রতিমাটা আগে দর্শন করে নাও। রাজবাড়ির ভেতরটা পুরোটাই ঝাড়বাতি দিয়ে সাজিয়েছে এবং এই রাজবাড়ির ঠাকুর দেখার জন্য অনেক দূর দূর থেকে লোক আসে। এই রাজবাড়ির জগদ্ধাত্রী মাতার পুজোর পেছনে একটি ঐতিহাসিক ঘটনা আছে এবং সেই ঘটনাটি এখন পুরো বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি ভিডিওর মাঝখানে দেখো তোমাদেরকে একটু ছবি দিয়ে দিলাম। তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই ওটা পড়ে নিও পুরোটা। তোমরা এখন যে উঁচু বেদিটা দেখছো এখানে রাজবাড়ির দুর্গাপুজো হয়ে থাকে। অবশেষে আমরা রাজবাড়ির জগদ্ধাত্রী মাতার কাছে এসে পৌঁছালাম এবং এখানে জগদ্ধাত্রী মাতা অন্যান্য জগদ্ধাত্রী মাতার থেকে একটু আলাদা। অন্যান্য জগদ্ধাত্রী মাতা সিংহের ওপরে বসে থাকে, কিন্তু রাজবাড়ির জগদ্ধাত্রী মাতা দেখো তোমরা ঘোড়ার ওপরে বসে আছে। এখন তোমরা এটা সাইড থেকে জগদ্ধাত্রী মাতাকে দেখছো, চলো তোমাদের সামনে নিয়ে যাই, সামনে থেকে যেখানকার জগদ্ধাত্রী মাতার পুরো দর্শন করাই। এরপর আমি এখান থেকে বেরিয়ে যাব এবং এখান থেকে বেরিয়ে গিয়ে রাজবাড়ির মেন গেটের দিকে যাব এবং মেন গেটের দিকে গিয়ে তোমাদেরকে মেন গেটটা দেখাবো। এখন তোমরা রাজবাড়ির যে অংশটা দেখলে সেটি হচ্ছে রাজবাড়ির সমস্ত পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে এখানে দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো এইগুলোই হয়। এখন তোমরা যেনাকে দেখছেন ইনি হলো সেই কৃষ্ণনগরের রাজা, রাজা কৃষ্ণচন্দ্র দেব। এখানে রাখা আছে তখনকার রাজাদের আমলের ব্যবহার বিভিন্ন জিনিসপত্র। তখন তোমরা দেখলে এটা হচ্ছে না কৃষ্ণনগর রাজবাড়ির হচ্ছে ঠাকুর দালান এবং এখন যেটা দেখছো এটা হচ্ছে না কৃষ্ণনগরের রাজবাড়ির মেন গেট। এটা হচ্ছে না মেন গেটটা সবসময় বন্ধই থাকে, রাজবাড়ির ভেতরে কাউকে প্রবেশ করতে দেয় না। তোমরা বাইরে থেকে মেন গেটটা দেখে নাও, মেন গেটটা অসাধারণ লাইট দিয়ে সাজিয়েছে, মেন গেটটা খুবই বড়। এরপর আমরা কৃষ্ণনগরের আরও কয়েকটি বিখ্যাত প্যান্ডেল দেখে নেব এবং তোমাদেরকেই দেখাবো, চলো আমার সঙ্গে জুড়ে থাকো এবং দেখতে থাকো। এরপর আমরা এখান থেকে সোজা হেঁটে গিয়ে চলে যাব চকের পাড়া বারোয়ারি এবং সেখানে গিয়ে কৃষ্ণনগরের আদিমাকে দেখে নেব এবং তোমরাও চলো কৃষ্ণনগরের আদিমাকে দেখে নাও। তার আগে তোমরা এই লাইট শোটা দেখে নাও, রাস্তার দুধারে লাইট দিয়ে কি অসাধারণ না ফুটিয়ে তুলেছে এবং তোমাদেরও দেখো খুব ভালো লাগবে। চলে আসলাম চকের পাড়া বারোয়ারি মণ্ডপে এবং এখানকার মণ্ডপটা দেখো ছোট ছোট কাঁচ দিয়ে মণ্ডপটাকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে, খুব ভালো লাগছে, দেখো তোমরা দেখতে থাকো। এটি হচ্ছে চকের পাড়া বারোয়ারির আদিমা। চকেরপাড়া বারোয়ারি আদিমাকে দেখে আমরা চলে আসলাম তাঁতিপাড়া বারোয়ারি। এখানে আছে কৃষ্ণনগরের বড় মা। এখন তোমরা দেখছো কৃষ্ণনগরের বড় মা। এবার এখান থেকে আমরা বেরিয়ে সোজা হেঁটে গিয়ে চলে যাব ক্লাব রেইনবোতে। এবং এখানকার প্যান্ডেলটা খুবই বড় হয় প্রতি বছর, এবং এখানকার লাইট শোটা দেখার মতো। দেখো, তোমরা দেখতে থাকো। এতক্ষণ তোমরা মণ্ডপের লাইট শোটা দেখলে, এখন তোমরা মণ্ডপটি কাছ থেকে একবার দেখে নাও। এটি হলো রেইনবো ক্লাবের প্রতিমা। এরপরে আমরা চলে আসলাম শক্তিনগরের প্লেগ্রাউন্ডের মাঠে, এবং এখানের মণ্ডপটাও খুবই অসাধারণ হয়েছে। এবং এবছর এখানের মণ্ডপটি বিভিন্ন ধরনের ছোট ছোট বোতল, বিভিন্ন ছোট ছোট চামচ ইত্যাদি দিয়ে সাজিয়ে তুলেছে। এবং তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। চলো মণ্ডপের ভেতরে যাই এবং মণ্ডপের ভেতরের কাজগুলো তোমাদের দেখাতে থাকি। মণ্ডপের ভেতরে এবং বাইরে ছোট ছোট বৌদ্ধ মূর্তি দিয়ে সাজিয়ে তুলেছে। এখানকার প্রতিমাটা অবিকল কৃষ্ণনগরের বুড়িমার প্রতিমার মতন দেখতে। এরপর আমরা চলে আসলাম কৃষ্ণনগরের পাঁচমাথা মোড়ে। এই মণ্ডপটিও খুব সুন্দরভাবে সাজিয়েছে, এবং এই মণ্ডপে তোমরা আসলে বুঝতে পারবে আমরা ছোটোবেলায় যেসব খেলনা নিয়ে খেলা করতাম, এবং ছোটোবেলায় আমরা যেসব খাবার খাওয়ার জন্য মা বাবার কাছে জেদ করতাম, সেই সমস্ত কিছু দিয়েই এই মণ্ডপটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এই মণ্ডপটি দেখে আমি আমার ভিডিও শেষ করলাম। তোমরা অবশ্যই তো কমেন্টে জানিও তোমাদের কোন মণ্ডপটি ভালো লাগলো এবং কোন প্রতিমাটি সবথেকে বেশি ভালো লাগলো। এতদূর যদি দেখে থাকো, প্লিজ একটা লাইক করে দিও। সবাইকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।